হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের আজকের কবিতা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনা মাইকেল মাইকেল মধুসূদন মধুসূদন দত্ত দত্ত যেহেতু আমাদের একটা বিখ্যাত কবি সেহেতু এর যে সাহিত্যকর্মগুলো আছে আমি প্রত্যেক ক্লাসেই বলি যে হচ্ছে সাহিত্যকর্মগুলো অবশ্যই পড়তে হবে তোমার জন্ম সাল যদি নাও পড়ো তারপর তোমাদের পড়তে হবে আহ তোমাদের হচ্ছে সাহিত্যকর্মগুলা সাহিত্যকর্মগুলো অবশ্যই পড়তে হবে সেজন্য এগুলো পড়বো যেমন আছে নাটক এই যে নাটক শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণ কুমারী আহ এগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপর এখানে হচ্ছে কি বলে সভ্যতা ও গুরশালী ঘাড়েরও শ্রেষ্ঠ উপন্যাস কাব্য গ্রন্থ গুলা এটা হচ্ছে তিলত্ব মা সম্ভব কাব্য মেঘনাথ বোধ কাব্য এই মেঘনাথ বোধ কাব্য কিন্তু তোমার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তারপর আছে বরজাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য সদস্য কবিতা বলি এই কাব্যগ্রন্থগুলো অবশ্যই পড়বা

কয়েকটা কবিতার আছে কবিতার নাম দেওয়া থাকবে কিন্তু হচ্ছে তোমার ওগুলো ভুল মানে ওগুলো তোমার ভুল আর তোমার কাব্যটা মিশাইতে হবে তোমার পরীক্ষায় কিন্তু কাব্যগুলো থেকেই থেকে দেখবে যে মেঘনাথ বোধ কাব্য থেকে নেওয়া হয়েছে মেঘনাথ বোধ কাব্য একটা পূর্ণাঙ্গ তোমার হচ্ছে একটা বই বুঝছো মনে করো যে বড় একটা বই এখান থেকে তোমার এই কবিতাটা দেখবো যে একটা অংশ নেওয়া থাকে ধরেন কবিতা কোনো কাব্য না মনে করো তোমার কাব্যগুলো গুলো থেকে আমরা কবিতা পাই আর কি এরকম তাহলে তোমরা এই জিনিসগুলো মনে রাখবে কাব্যগ্রন্থ কোনগুলা কাব্য পেংনাথ বোধ কাব্য প্রচঙ্গনা তোমাদের মেইন হচ্ছে সাহিত্যকর্ম হলে পড়তে হবে তোমরা এই যে তোমাদের হচ্ছে যে এখানে জন্ম মৃত্যু সাল তোমরা যদি নাও করো ঠিক আছে তারপরও অত প্যারা নাই তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে আহ তোমরা আহ সলভ করছো তারা অলরেডি জানো যে হচ্ছে সালের পুরো সালগুলো বেশি আসে না যে দুই একটা সাল আসে সেটা আছে কোথা থেকে আসে জানো সেটা হচ্ছে দেখবে জন্মগ্রহণ করছে চট্টগ্রামে এমন ব্যক্তি এমন কবি যেগুলো আছে সেগুলো আমরা আছে আমরা দুইটা ক্লাস নেব ফার্স্ট পার্টের উপর মোটামুটি শেষ তারপর আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে যেমন হচ্ছে তোমার শহীদ আলী উল্লাহ ও আছে চট্টগ্রামে জন্মগ্রহণ করছে এরকম কয়েকজনে চট্টগ্রাম জন্মগ্রহণ করছে ওদের জন্মশালটা তার মৃত্যু এবং হচ্ছে ওদের সাহিত্যকর্ম একদম মনে করে যে তোমার শেষ করতে হয় ফার্স্ট ক্লাস তার এগুলো থেকে প্রশ্ন আছে চট্টগ্রাম ভেতরে যারা জন্মগ্রহণ করছে এবং হচ্ছে বিভিন্ন কাজ করছে এই জিনিসগুলো আমাদের বেশি করে দেখতে হবে তাহলে দেখবা যে তুমি কমন পাবা আর কি শালগুলো আর অন্যান্য যে কবিগুলো আছে ওগুলো শুধু সাহিত্য কর্ম গুলো ভালো করে পড়লেই হবে মোটামুটি কভার হয়ে যাবে আর কিছু লাগবে না তাহলে আমরা হচ্ছে কবিতায় যাবো কবিতায় যাওয়ার আগে আমরা এর আগে একটু ঘটনা শুনবো এটা কিন্তু একটা বিশাল ঘটনা ঠিক আছে বিশাল ঘটনার একটা অংশ আর কি এখানে তোমাদের দিয়ে দিছে যেমন লাস্টে দেখো একটা কি দিছে নির্বাচিত অংশ মানে এই অংশটা নির্বাচন করছে ঠিক আছে আরো কিছু তোমার হচ্ছে ফার্স্ট টু লাস্ট যদি পড়তে যাও তাহলে দেখবে যে অনেক দিন লাগবে ঠিক আছে তোমার এখানে তোমার একটা থেকে কাহিনী থেকে একটা অংশ এখানে দিয়ে দিছে কবিতা হিসেবে সেই কাহিনী তোমাদের শুরু অংশটা আমাদের ভালো করে আগে মনে রাখতে হবে যে কি করলো না করলো হুট করে যদি আমরা এই লাইন শুরু করি তোমরা হয়তো অনেকে বুঝবা না সেজন্য আমরা একটা শর্টকাট দেখবো বিভীষণের প্রতি মেঘনাথ এটা যদি পড়তে যাই কবিতাটা পড়ার আগে আমাদের হচ্ছে একটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে নিকোষা সতী ঠিক আছে নিকোষা সতী এর হচ্ছে তিনটা ছেলে একটা একটা হচ্ছে রাবণ কুম্ভকর্ণ একটা হচ্ছে ঠিক আছে এরা হচ্ছে তিন ভাই এর রাবণ কুম্ভকর্ণ বিভীষণ এরা তিন ভাই আর হচ্ছে রাবণের রাবণের হচ্ছে কি ছেলে নামে এটা মেঘনাথ ছেলে ঠিক আছে এটা হচ্ছে মেঘনাথ আর তারপর সুমিত্রার হচ্ছে সুমিত্রার এটা এটা একটা গ্রুপ এটা একটা গ্রুপ ঠিক আছে এটা একটা গ্রুপ এটা একটা গ্রুপ সুমিত্রা হচ্ছে দুই দুইটা ছেলে আছে একটা হচ্ছে রাম একটা লক্ষণ আর হচ্ছে রামকে কিভাবে সম্বোধন করা হয় রাঘব রঘু বংশে জন্ময়ের সেজন্য রামকে সম্বোধন করা হয় তাহলে এই যা মনে রাখবা যে হচ্ছে সুমিত্রার একটা বংশ এই গল্পের কাহিনী সুমিত্রার একটা বংশ এটা একটা গ্রুপ আর হচ্ছে নিকোরা সতীর একটা গ্রুপ নিকোরা সতীর হচ্ছে তিনটা ছেলে একটা রাবণ এটা হচ্ছে একটা বিপিষল রাবণের আবার একটা ছেলে আছে সেটা হচ্ছে মেঘনাথ ঠিক আছে এখন হচ্ছে এই গল্পের কাহিনী সম্পর্কে বেশি তোমার বলা হয়েছে বিভীষণ আর মেঘনাথ সম্পর্কে তাহলে এরা যদি বিভীষণ আর হচ্ছে যদি ভাই ভাই হয় তাহলে ভাইয়ের ছেলে তার মানে বিভীষণ এটা হচ্ছে ভাইয়ের ছেলে তার কি হবে চাচা ভাতিজা ঠিক আছে চাচা ভাতিজার এখানে বেশি কথোপকথন এই অংশটার মধ্যে আছে আর হচ্ছে এখানে আসবে তোমার লক্ষণ রাম এগুলো কিছু আসবে এখানে তোমার আগের ঝামেলাটা হয়েছে কি নিয়ে জানো এই যে রামের হচ্ছে স্ত্রী আছে সীতা সীতাকে হরণ করে নিয়েছিল হচ্ছে রাবণ ঠিক আছে এটা নিয়ে এটা নিয়ে হচ্ছে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল সংঘর্ষ হওয়ার পর এক পর্যায়ে তোমার হচ্ছে লক্ষণ প্রবেশ করে আর কি বিভীষণের সহায়তায় হচ্ছে সতীর পরিবারে তোমার গ্রুপে ঢুকে যায় বিভীষণ এদের দলে যোগ দেয় লক্ষণের তলে তোমার হচ্ছে লক্ষণ আর রামের দলে যোগ দেয় লক্ষণ আবার বিভীষণের সহায়তা নিয়ে মেঘনাথকে আক্রমণ করে ঠিক আছে আক্রমণ একটা জজ্ঞাগা গেছিল যজ্ঞাগারে গিয়ে একদিন আর কি যজ্ঞাগারে যাওয়ার পর দেখলো যে তোমার লক্ষণ আছে সাথে লক্ষণ আছে আর কি লক্ষণের পিছিয়ে দেখতেছে বিভীষণ তখন আর কি মেঘনাথ বুঝতে পারছে যে লক্ষণ আর কি আমাদের এখানে প্রবেশ করছে কার সহায়তা বিভীষণের সহায়তা ঠিক আছে এটা হচ্ছে তোমার পূর্বের কাহিনী আর কি পূর্বের কাহিনীর পর থেকে আমাদের কবিতার মেইন কাহিনী শুরু হয়ে যায় তাহলে এই অংশটা বুঝছো দেখো বুঝছো কিনা দুই গ্রুপ দুই গ্রুপ সম্পর্কে বুঝছো কি না একটু জানাও আচ্ছা ভাই এখানে কুম্ভকর্ণ কার কি হয় এখানে কুম্ভকর্ণ তারপর হচ্ছে রাবণ এরা এরা হচ্ছে ভাই ভাই এরা তিন ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরা হচ্ছে তিন ভাই রাবণ কুম্ভকর্ণ বিভীষণ তিন ভাই তোমাদের এই তোমাদের এই কবিতা আর কি বিভীষণ আর হচ্ছে মেঘনাথ নিয়ে বেশি কথোপকথন হয়েছে আর এদের যে কথোপকথন পূর্বের যে ইতিহাস এই যে রাবণ হচ্ছে রামের স্ত্রীর সীতাকে হরণ করেছিল এগুলো এখানে উল্লেখ নাই ঠিক আছে এগুলো এগুলো উল্লেখ নাই সেই তোমাদের একটু টাস দিলাম যে এগুলো সম্পর্কে জানতে হবে কেন এই ঝামেলাটা বাড়ছে দুই গ্রুপের মধ্যে লক্ষণ কিভাবে এই মেঘনাথকে আক্রমণ করতে আসলো কার সহায়তায় বিভীষণের সহায়তায় এই জিনিসগুলো দুই গ্রুপ সম্পর্কে আইডিয়া হয়েছে তোমাদের একটু জানাও যেমন হচ্ছে দিশা আছে ফাতেমা ইসরাত জাহান

তাহলে এখন তোমার মেইন কবিতা শুরু সেটা হচ্ছে তোমাদের এখান থেকে শুরু হবে এতক্ষণে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে তাহলে এখানে আছে কি তোমার এতক্ষণে মানে এতক্ষণে আর কি অরিন্দম অরিন্দম বলতে এখানে কাকে বোঝানো হয়েছে এখানে মেঘনাথকে কে বোঝানো হয়েছে কহিলা বিষাদে মানে হচ্ছে বিষাদ মানে মন খারাপ করে বললো ঠিক আছে এতক্ষণে ও মেঘনাথ মন খারাপ করে বললো জানিনু কেমনে আসি লক্ষণ পশিল জানি না কেমনে আসি মানে ঢুকে গেল লক্ষণ পশিল মানে প্রবেশ করলো তাহলে মেঘনাথ এখন বলতেছে যে এতক্ষণে বুঝলাম যে হচ্ছে লক্ষণ কিভাবে এখানে প্রবেশ করলো কোনখানে প্রবেশ করলো তোমার আছে রক্ষপুরে এখানে একটা তোমার আছে রক্ষপুর এখানে আছে রাক্ষসপুরে নগরী এটাকে আর কি এইখানে কেমনে প্রবেশ করলো এটা এটা আর কি তোমার মেঘনাথ এতক্ষণে বুঝতে পারলো ঠিক আছে এর আগে বললাম না যে হচ্ছে ওই যে তোমার রামের হচ্ছে রামের স্ত্রী সীতাকে তোমার হরণ করেছিল সেই আক্ষেপে লক্ষণ আর কি বিভীষণকে বিভিন্ন মাধ্যমে তোমার দেখবে যে এটা ওটা লোভ দেখানোর পর ওর আর কি তোমার আক্রমণ করার জন্য প্রবেশ করছে কোথায় যজ্ঞাগার ঠিক আছে এই যখন হচ্ছে মেঘনাথ যজ্ঞাগার ছিল সেই সময় আর কি তোমার আছে তখন আর কি যখন দেখলো লক্ষণ আর হচ্ছে লক্ষণকে দেখলো আর পাশে আছে বিভীষণকে দেখলো তখন এই মেঘনাথ এই কথাগুলো বলতেছে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদি ঠিক আছে তাহলে আছে এতক্ষণে তোমার হচ্ছে মেঘনাথ বলতেছে মন খারাপ করে বলতেছে জানিনো কেমনে আসি লক্ষণ পশিল পশিল মানে প্রবেশ করলো তাহলে জানিনো মানে জানলো আর কিভাবে লক্ষণ এখানে প্রবেশ করলো রক্ষপুরে রাক্ষসপুরের নগর হাই এমন হচ্ছে এটা মেঘনাথে বলতেছে হাই তাত তাত মানে চাচা ঠিক আছে এই যে এখানে তোমার হচ্ছে মেঘনাথ বিভীষণকে এখানে বুঝাইছে উচিত কি তব এ কাজ কাজ করা কি তোমার উচিত হয়েছে এটা অর্থ আছে উচিত কি তব এ কাজ এ কাজ করা কি তোমার উচিত হয়েছে নিকোষা সতী তোমার জননী এর আগে একটু আগে বলছি যে হচ্ছে নিকোষা তোমার জননী এই মেঘনাথ হচ্ছে বিভীষণকে বলছে যে এই কাজ করা কি তোমার উচিত হয়েছে নিকোষা সতী নিকোষা সতী তোমার জননী মানে নিকোষা তোমার মা এটা এখানে বলছে তারপর দেখো সহদর রক্ষ শ্রেষ্ঠ সহদর মানে কি কত সহদর মানে হচ্ছে ভাই ভাই এই যে রাবন বলতে রক্ষশ্রেষ্ঠ মানে কি জানো রক্ষশ্রেষ্ঠ আছে রাবন ঠিক আছে রাক্ষসুলের শ্রেষ্ঠ রাক্ষস ওদের যে একটা kula আছে ওদের একটা বংশ আছে সেটা শ্রেষ্ঠ আছে রাবন তো সহদ তোমারা রাবন এই বিভীষণকে बोलतेছে মৈগনাদ বিভীষণকে बोलतेছে সহोदर রক্ষশ্রেষ্ঠ তার সহদর তোমার হচ্ছে ভাইয়ের সব রাবন আর তুমি হচ্ছে কি করলা তোমার মা হচ্ছে নিকো শতশা নিকোশা সতী কিন্তু তোমার এই কাজ কি উচিত করা উচিত হয়েছে যে তুমি লখনকে তুমি রাক্ষস করে প্রবেশ করতে দিলা তারপর শোলি সম্ভবনী শলি সম্বনী হচ্ছে তোমার হচ্ছে হিন্দুদের শিব ঠিক আছে এখানে শলি শম্বনীপ কুম্ভকর্ণ এই যে কুম্ভকর্ণ কুম্ভকর্ণ বলতে এখানে বোঝাইছে তার ভাইকে তাহলে এখানে বলতেছে তোমার মা হচ্ছে নিকট সতী তোমার শহতর ভাই হচ্ছে রাবণ তারপর শলি শম্বনীপ হচ্ছে তোমার আহ কুম্ভকর্ণ তারপর তুমি এই কাজ কিভাবে করলাম এটা হচ্ছে মেঘনাথ বিভূষণকে বলতেছে তারপর হচ্ছে ভাতৃপুত্র বাসপিজয়ী ভ্রাতৃপুত্র মানে কি ভ্রাতৃপুত্র মানে হচ্ছে ভাইয়ের পুত্র মানে আছে এটা মেঘনাথ কে বুঝাইছে বাসব বিজয়ী তাহলে বাসব বিজয়ী কি মানে বাসবকে জয় করেছে মেঘনাথ দেব দেবরাজ ইন্দ্র কি তাহলে বাসবকে জয় করেছে মেঘনাথ মেঘনাথ আর কি ভ্রাতিপুত্র মানে ভাইয়ের পুত্র তোমার আছে ভাইয়ের পুত্র তোমার বাসব বিজয়ী আর তোমার হচ্ছে সুলিশ কুম্ভকর্ণ তারপর তোমার ভাই হচ্ছে তোমার ভাই হচ্ছে রাক্ষস কুলের রাক্ষস কুলের শ্রেষ্ঠ তোমার জননী হচ্ছে তোমার মা হচ্ছে নিগর সতী তারপরে তুমি এই কাজ কিভাবে করলো ঠিক আছে এটি আর কি কাকে বলতেছে মেঘনাথ বিভীষণ কে বলতেছে তারপর দেখো কি বলছে নিজ গৃহ পথ নিজ গৃহ পথ মানে নিজের বাড়ির পথ তাঁত চাষাকে বলছে মানে মেঘনাথ আর কি কাকে বলতেছে বিভীষণকে বলতেছে তাত মানে চাষা পিতৃব্য মানে পিতার সমতুল্য অর্থ এখানে বোঝাইছে এখানে হচ্ছে বিভীষণকে বোঝাইছে দেখাও তস্করে করে মানে চোরকে নিচু জাতীয় নিচু জাতীয় শ্রেণীকে মানে এখানে লক্ষণকে বোঝাইছে আর কি তুমি হচ্ছে কিভাবে নিজের বাড়ির পথ পথে দেখাও তস করে চোর কি বলছে চন্ডালে বসাওয়ানি রাজার আলয় চন্ডালে মানে হচ্ছে নিম্ন শ্রেণীর নিম্ন শ্রেণীর সব মানুষ আর কি এখানে নিম্ন শ্রেণীর বুঝাইছে চন্ডালে মানে হচ্ছে এখানে লক্ষণ কে বুঝাইছে চন্ডালে বসাওয়ানি রাজার আলয় তারপর ওদের যে রাজা রাজার আলয়টা আছে ওখানে তুমি কিভাবে এই যে আহ লক্ষণকে আনলা এইভাবে প্রশ্ন করতেছে প্রশ্ন এটা এগুলো হচ্ছে প্রশ্ন করতেছে মেঘনাথ যে তুমি এইগুলো কিভাবে করতে পারলা তারপর দেখো কিন্তু নাহিগঞ্জি তোমার গঞ্জি তোমার গঞ্জি মানে হচ্ছে তিরস্কার করা ঠিক আছে কিন্তু গঞ্জি তোমার আমি তোমার তিরস্কার করতেছি না গুরুজন তুমি তুমি আমার গুরুজন পিতৃতুল্য পিতার সমতুল্য ঠিক আছে তাহলে হচ্ছে মেঘনাথ আবার বিভীষণকে বলতেছে কি আমি কোন তিরস্কার করতে তিরস্কার করতেছি না তুমি আমার গুরুজন সার সার দার দরজা সারো কেন দার মানে দরজা দরজা সারো যাবো অস্ত্রাগারে তাহলে এখানে মেঘনাথ বলতেছে কি দরজা সারো অস্ত্রাগারে যাব পাঠাইব রামানুজের সমন ভবনে এখানে আছে রামানুজ মানে আছে রামের অনুজ ছোট ভাই লক্ষণ এখানে লক্ষণ বুঝাইছে ঠিক আছে রামের আছে ছোট ভাই লক্ষণ ঠিক আছে সেটা হচ্ছে রামানুজ তারপর এখানে কি সমন ভবনে আছে মানে জমালয় মানে আছে মেরে দিবে একদম মেরে একদম হচ্ছে তোমার মৃত্যু হুড়িতে পাঠাই দিবে সেটা বলছে নরকে পাঠাই দিবে এখানে এই সমন ভবনে মানে এটা তাহলে এখানে কি বলছে যে দরজা ছাড়ো অস্ত্রাগারে যাবো তারপর অস্ত্র নিয়ে আসে কি করবে রামের অনুজ লক্ষণকে একদম হচ্ছে কোথায় পাঠাবে নরকে পাঠাবে সেটা বলছে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জীব আহবে আহবে মানে হচ্ছে যুদ্ধ দ্বারা ঠিক আছে ভঞ্জীব মানে কি দূর করব আর লঙ্কার কলঙ্ক লঙ্কার কলঙ্ক কোনটা জানো এই যে লক্ষণ এখানে আছে প্রবেশ করছে এখানে যে লক্ষণ প্রবেশ করেছে এই কলঙ্কটা হয়ে গেছে মানে হচ্ছে তোমার লক্ষণ সেটা হচ্ছে কলম হয়ে গেছে সেটা আজকে আজকে আজি মানে যুদ্ধ দ্বারা তাহলে সে অস্ত্র ছাড়া তো যুদ্ধ করতে পারবে না সেই জন্য বলতেছে যে আহ চাচা তুমি দরজা দরজা আমি হচ্ছে অস্ত্র এগারো যাবো তারপর লক্ষণকে আমি আহ নরকে পাঠাবো মানে তোমার কি তারা যুদ্ধ করে তাকে আমি শেষ করে দেবো এটা বলছে তারপর উত্তর বিভীষণ বিভীষণ উত্তর দিচ্ছে এখন এতক্ষণ মেঘনাথ বলতেছিল আর বিভীষণকে এখন উত্তর এলাম বিভীষণ বিভীষণ বলতেছে বিধায় সাধনা ধীমান ধিমান মানে হচ্ছে কাকে বুঝাইছে মেঘনাদকে বুঝাইছে বিধায় সাধনা তুমি যে এই যে এতগুলো অনুতি অনুমতি চাচ্ছ যে এটা যাচ্ছ ওটা যাচ্ছ এখন তোমার বিভীষণ বলতেছে বিধায় সাধনা এগুলো তোমার সাধনা করা বৃথা কোনো কাজ হবে না ধীমান ধীমান মানে হচ্ছে মেঘনাদকে বোঝানো হয়েছে পরীক্ষা কিন্তু তোমার এভাবে আসবে যে আহ সাধনা সাধনা এখানে ধিমান বলতে কাকে বোঝানো হয়েছে তোমরা যদি কবিতা না বোঝো তাহলে কিন্তু পরীক্ষায় তোমার দেখবা যে তোমরা হচ্ছে না না কি তারপর দেখো আমি মানে হচ্ছে বিভীষণ বলতেছে যে তুমি এই সাধনা তোমার এগুলো চেষ্টা করা বীরথা আমি রাঘব দাস তাহলে আমি রাঘব দাস এই হচ্ছে এই হচ্ছে তোমার রাবণের ভাই কুম্ভ কুম্ভকর্ণের ভাই কিন্তু এখন কি বলতেছে যে রাঘব দাস আমি তাহলে রাঘবের দাস রামের দাস এগুলো বলতেছে কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব আর বলতেছে আমি যদি রামের দাস হই কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব ঠিক আছে রক্ষিতে অনুরোধ রক্ষিতে মানে তোমার কথা রাখতে কি ঠিক আছে তোমার অনুরোধ রাখতে আমি কিভাবে আমি আছে এই যে রাঘবের রাঘবের আছে বিপরীতে কাজ করব। সেটা বলতেছে আর কি হন তোমার উত্তর এলাকা বিভীষণ বিভীষণ উত্তর দিচ্ছে আর কি তাহলে বিভীষণ হচ্ছে কার ভাই রাবণের ভাই তার কুম্ভকর্ণের ভাই মেঘনাদে হচ্ছে নিজের হচ্ছে কি ভাতিজা তারপরও কি বলতেছে যে হচ্ছে আমি রাঘবের দাস তারপর হচ্ছে আমি কিভাবে তার বিপক্ষে কাজ করিব রক্ষিত অনুরোধ তোমার অনুরোধ রাখতে গিয়ে তারপর উত্তর ইলা কাতরে রাবণী তাহলে রাবণী হচ্ছে মেঘনাথ তাহলে মেঘনাথ হচ্ছে কাতরে মনে করে যে তোমার এমন ভাবে বলতেছে যে সেটা বিশ্বাস করতে পারতেছে না উত্তর দিতেছে হে পিতৃব্য হে পিতার সমতুল্য বলতেছে প্রভু বাক্যে মরি ইচ্ছা মরিবারে তোমার বাক্য তোমার কথা শুনে আমার মরিবার যেতে ইচ্ছা করতেছে তাহলে এটা কি বলতেছে মেঘনাথ বলতেছে যে তুমি এটা কি বাক্য শোনাইলা তোমার এই বাক্য শুনে আমাকে মরি যেতে ইচ্ছা করতেছে রাঘবের দাস তুমি প্রশ্ন করতেছে মেঘনাথ রাঘবের দাস তুমি কেমনে ও মুখে আনিলে কথা এই কথা কেমনে মুখে আনিলে তাত চাচা কহ তা দাসের দাসের মানে মেঘনাথকে এখানে মেঘনাথকে দাসের মানে মেঘনাথকে বুঝাইছে তাহলে তোমার মেঘনাথ এই যে এই জায়গাটা বলতেছে যে হে পিতৃব তব বাক্য ইচ্ছা মরিবারে তাহলে তোমার বাক্য শুনে তোমার কথা শুনে আমাকে মোরে যেতে ইচ্ছা করতেছে রাঘবে দাস তুমি কেমনে এই কথাগুলো মুখে আনলে চাচা কয় দাসেরি দাশেরে মানে হচ্ছে মেঘনাথকে তোমার এমসিকিউ আসবে যে আছে ক্যামনে ও মুখে আনিলে কথা তাত কহতা দাসেরি এখানে দাসেরে বলতে কাকে বোঝানো হয়েছে তখন তুমি যদি এই গল্পগুলো না বুঝো তাহলে কিন্তু উত্তর খাবা সূত্র আছে তুমি আছে গল্পগুলো ভালো করে পড়বা দাসেরে মানে হচ্ছে তোমার মেঘনাথকে বোঝা গেছে তাহলে এই অংশটা বুঝছো বুঝতে পারছো কি না এমনি শুনতেছো কও রেসপন্স করো বুঝছি হ্যাঁ যদি একটু মনোযোগ দিয়ে দেখো বাতি বাইরে না দেখো এমনি একটু বিশ পঁচিশ মিনিট একটু মনোযোগ দেখবা যাচ্ছে কথাগুলো বুঝতে পারবা যেহেতু কথাগুলো অনেক উজ্জ আছে সেহেতু তোমার হচ্ছে এগুলো মনোযোগ সহকারে বুঝতে হবে নয়তো নয়তো তোমার মনোযোগ একবার হারাই গেলে তুমি হচ্ছে আর পাবা না তারপর কি বলছে স্থাপিলা স্থাপিলা বিধুরে বিধি স্থান ললাটে স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করে বিধুরে মানে হচ্ছে বিধুরে মানে কি বিধুরে মানে হচ্ছে তোমার চাঁদকে ঠিক আছে তাহলে চাঁদকে স্থাপন করে বিধি বিধি মানে হচ্ছে আমরা সৃষ্টি আল্লাহ তাল্লা এটা আর কি বুঝে এটা বুঝে আর কি স্থানুর ললাটে তাহলে আকাশে ঠিক আছে আকাশের হচ্ছে কি তোমার আল্লাহ তালা কি সৃষ্টি করছে সাত কে সৃষ্টি করেছে এটা বলছে এখানে সে স্থান ললাটে আকাশে করতে আল্লাহ কি স্থাপন করেছে সাত সৃষ্টি করেছে পরি কি ভূতলে গড়াগড়ি পরী কি ভূতলে ভূতলে মানে হচ্ছে কি জানো মাটিতে আহ শশী মানে কি জানো চাঁদ যান গড়াগড়ি তাহলে যে চাঁদটা তোমার আহ ওই স্থাপন করেছে আকাশে সেটা কি আহ গড়াগড়ি ধুলোয় সেটা কি ধুলোয় গোড়াগড়ি খায় এটা হচ্ছে কে বলছে এটা হচ্ছে তোমার মেঘনাতে বিভীষণ বলতেছে যে আকাশে যে হচ্ছে আল্লাহ আমাদের চাঁদ সৃষ্টি করেছে সেটা কি মাটিতে তোমার হচ্ছে গড়াগড়ি খায় হে রক্ষর বিভীষণ কে ভুলিলে কেমনে কে তুমি এখন হচ্ছে প্রশ্ন করতেছে আর কি মানে তোমার বিভীষণ বলতেছে যে সে ভুলিলে কেমনে কে তুমি তুমি একটা হচ্ছে কত ভালো বংশের আহ তুমি ভালো বংশের লোক তুমি হচ্ছে কিভাবে কেমন তুমি রাঘবের দিকে চলে গেলে সেটা তোমার হচ্ছে মেঘনাথ তোমার ভাবতেও কুল পাচ্ছে না জন্ম তো কোন মহাকুলে তোমার জন্ম কোন মহাকুলে জন্ম মানে জন্ম তোমার কোন মহাকুলে কে বাসে অধম রাম হচ্ছে কে বাসে অধম রাম এই জায়গাতে প্রশ্ন করছে যে হচ্ছে এখানে তোমার আল্লাহ আল্লাহতাল্লাহ কি করছে যে চাঁদটা সৃষ্টি করছে আহ তোমার চাঁদ স্থাপন করছে আকাশে সেটা কি মাটিতে গড়া খায় মানে আছে এখানে তুলনা করছে কার সাথে তোমার হচ্ছে এই যে মেঘনাথ বিভীষণ কে বলতেছে তুমি হচ্ছে আকাশে থাকো তুমি কেন তুমি হচ্ছে মাটিতে খাওয়া মাটিতে গড়াগড়ি তুমি নিজ শ্রেণীর তারপর হে রক্ষিত আবার বলতেছে ভুলিলে কেমনে কে তুমি কেমনে তুমি ভুলিলে জন্ম তোমার কোন মহাকুলে তোমার জন্ম হচ্ছে কত ভালো একটা পরিবারে ভালো একটা উচ্চ বংশে তুমি কেমনে হচ্ছে নিচু বংশের সাথে যাও এ পাশে অথম রাম প্রথম রামকে তুমি ওদিক কেন এইরকম একটা জাতীয় বোঝাইতেছে আর কি বিভীষণ বিভীষণ বিভীষণকে বলতেছে তারপর আবার ধর কি উদাহরণ গুলো দিছে এগুলো সব উদাহরণ তারপর সরোবরে সরোবরে হচ্ছে মানে তোমার হচ্ছে পানি পরিষ্কার পরিষ্কার পানি স্বচ্ছ সরোবরে করে কেলি কেলি মানে হচ্ছে খেলা করে রাজহংস মানে রাজহাস পঙ্কজ কাননে পদ্ম ফুলের বাগানে তাহলে এখানে হচ্ছে বলতেছে যে কি যে পদ্ম ফুলের বাগানে রাজাস খেলা করে স্বচ্ছ পানিতে তাহলে রাজহাস খেলা করে কোথায় রাজাস খেলা করে স্বচ্ছ পানিতে আহ যাই কিসে প্রভু যাই কিসে প্রভু আহ পঙ্কিল শলিলে পঙ্কিল শরীলে মানে হচ্ছে কর্দমাক্ত তোমার কি পানি তাহলে এখানে বলতেছে কি পঙ্কিল শরীলে শৈবাল দলের ধাম শেওলা আহ তোমার হচ্ছে শেওলা তোমার দেখবা যে হচ্ছে বদ্ধ পানি এখানে প্রশ্ন করছে তোমার হচ্ছে মেঘনাথ বিভূষণকে বলতেছে যে রাজহাঁস কি কখনো আহ তোমার হচ্ছে কর্তমাক্ত পানিতে খেলা করে সব স্বচ্ছ পানিতে খেলা করে তাহলে এইখানে কি বুঝাইছে জানো তোমার তোমার হচ্ছে হচ্ছে সেটা যে তুমি বিভীষণ যে হচ্ছে লক্ষণের দিকে চলে গেছে লক্ষণের দলে গেছে এটা হচ্ছে কর্দমাক্ত দ্বারা বুঝাইছে কিন্তু তার উচিত ছিল কি স্বচ্ছ পানিতে থাকা স্বচ্ছ পানিতে মানে তাদের দলে থাকা কিন্তু কেন ও ভিন্ন দলে চলে গেল সেটা এখানে বোঝাইছে আরো একটা উদাহরণ যে দেখো মৃগেন্দ্র কিশোরী মিরিকেন্দ্র মানে হচ্ছে তোমার পশুরা সিংহ আর কেশরী মানে হচ্ছে কেশরযুক্ত আর কি তাহলে এখানে সিংহ আহ কেশরী কবে হে বীর হচ্ছে শিয়াল মিত্রভাবে বন্ধু হবে তাহলে তোমার হচ্ছে এখানে সিংহ কি কখনো শিয়ালকে বন্ধু হবে এটা বলতেছে তাহলে এখানে সিংহ হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে তাদের পরিবার এই যে বিভীষণ তারপর হচ্ছে রাবণ এদের পরিবারটা হচ্ছে সিংহ আর এখানে তোমার হচ্ছে এই যে রাম তারপর হচ্ছে লক্ষণ এদের পরিবারটা হচ্ছে কি তোমার হচ্ছে শিয়াল এইরকম ভাবে এটা তারপর উদাহরণ দিছে অনেক কিছু বুঝাইছে যে শিয়াল তোমার হচ্ছে সিংহ কি বন্ধু ভাবে অজ্ঞদাস অজ্ঞদাস এখন বলতেছে অজ্ঞদাস অজ্ঞদাস মানে বলতেছে দাস আমি অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি তুমি বিজ্ঞতম তুমি মানে হচ্ছে কি আহ বিভীষণ হচ্ছে বিজ্ঞতম কে আখ্যায়িত করেছে অবিদিত নহিত কিছু তোমার চরণে তাহলে হচ্ছে কি তুমি তুমি তোমার কিছু অজানা নেই এটা বলতেছে যে তোমার কিছু অজানা নেই আমি হচ্ছে অজ্ঞ তুমি হচ্ছে বিজ্ঞ তারপরে তুমি এই কাজ কেমনে করিলা তারপর দেখো ক্ষুদ্রমতি নর ক্ষুদ্রমতি নর মানে হচ্ছে কি ক্ষুদ্র মানা মানুষ মানে কম আর কি জানা শোনা মানুষ সুর লক্ষণ তাহলে সুর মানে শক্তিমান লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কি সম্মধে সংগ্রামে এখন এখানে বলতেছে যে কি ক্ষুদ্র মনে হয় ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ লক্ষণকে বলতেছে যে লক্ষণ কেমন এত শক্তিশালী মানুষ হয়ে এত ক্ষুদ্র মনে হয় অস্ত্রহীন কি সংগ্রামে এখানে কিন্তু হচ্ছে তোমার আহ মেঘনাথ কিন্তু হচ্ছে জজ্ঞা গেছিল সেখানে কিন্তু অস্ত্র অস্ত্র ছাড়াই সময় যায় ওখানে কিন্তু অস্ত্র নিয়ে যায় না ঠিক আছে এখন হচ্ছে লক্ষণকে বলতেছে এত ক্ষুদ্র মনে তোমার ছোট মনের মানুষ কেমনে হয় যে হচ্ছে অস্ত্রহীন মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করে এটা বলতেছে কহ মহারথী মহারথী মহাবীর আর কি লক্ষণ বোঝাইছে এ কি মহারথী প্রথা আহ এটা কি বীরের প্রথা এটা কি বীরের কথা বীরেরা সবসময় কি করে আহ যাদের হচ্ছে যুদ্ধ আছে দুই পক্ষের সমান শক্তি তাদের সাথে যুদ্ধ করে কিন্তু এখানে কি এখানে হচ্ছে মেঘনাদের কাছে কি নাই যুদ্ধ তোমার অস্ত্র নাই সে গেছিল হচ্ছে যুদ্ধা তোমার হচ্ছে তোমার হচ্ছে কি যজ্ঞা কিন্তু সেই সময় কি আছে লক্ষণ আছে অস্ত্র সহ এই সময় জানে যে হচ্ছে তুমি তোমার হচ্ছে মেঘনাথ হচ্ছে কি যায় অস্ত্র ছাড়া যায় বিভীষণ এই সুযোগটা কাজে লাগাইছে যে এই সময় যদি ওই ওই যাওয়া যায় তাহলে আহ তোমার মেঘনাথকে শেষ করা যাবে সেই সুযোগটা এখানে কাজে লাগাইছে তারপর কি বলছে দেখো নাহি শিশু লঙ্কাপুরে তাহলে সেই নাহি শিশু লঙ্কাপুরে লঙ্কাপুরে আমার কোন শিশু নেই শুনি না হাসিবে কথা এ কথা শুনে হাসবে না তাহলে আছে এই কথা শুনে হাসবে না কোন কথা যে হচ্ছে একটা মহাবীর অস্ত্রহীন মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করবে এই কথা শুনে এমন কোন শিশু নাই যে হাসবে না এটা বলতেছে আর কি কে বলতেছে মেঘনাথ সারো পথ পথ ছাড়তে বলতেছে মেঘনাথ আসিব ফিরি এখনই এখনই ফিরে আসব দেখিব আজি মানে আজকে দেখব কোন দেবা বলে বিমুখে সমরে মরে সৌমিত্র সৌমিত্রী কুমিতি এই যেখানে দেখো সৌমিত্রী কুমিতি এই যে সুমিত্রার হচ্ছে ছেলে ঠিক আছে সুমিত্রার ছেলে লক্ষণ সেটা হচ্ছে সৌমিত্রী কুমিতি বলে এখানে সম্বোধন করেছে তা লক্ষণ কে আজ কে আমার হাত থেকে বাসায় কোন দেবা বলে কোন শক্তির বলে আমার হাত থেকে বাসায় আমি আজকে সেটাই দেখবো এটা কে বলতেছে মেঘনাথ বলতেছে তারপর কি বলছে দেখো দেব দৈত্য নর রনে সচককে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের তাহলে দেবতা দৈত্যের নরে যুদ্ধে আমার পরাক্রম বা ক্ষমতা তুমি দেখেছো এটা কাকে বলতেছে বলতেছে কে দেখে এরকম একজন দুর্বল মানুষের দেখে তোমার নর এগুলোর সাথে মেঘনাথ হচ্ছে যুদ্ধ করছিল ঠিক আছে এগুলো যুদ্ধ করেছিল রক্ষশ্রেষ্ঠ রক্ষশ্রেষ্ঠ মানে এখানে আও বুঝাইছে তোমার হচ্ছে বিভূষণ কে বোঝাইছে এগুলো দেখেছো যেহেতু চাচা ভাতিজা সেহেতু যখন হচ্ছে মেঘনাথ যুদ্ধ করবে তখন হচ্ছে এরা দেখবে স্বাভাবিক এগুলো দেখছে আগে পরাক্রম দাসের পরাক্রম দাসের মানে এখানে তোমার হচ্ছে মেঘনাথ বোঝানো হয়েছে কি দেখি ডরিবে দাস হ্যাঁ দুর্বল মানবে এই যে তোমার হচ্ছে এগুলো যে তুমি আছো লক্ষণ যে আসছে এগুলো দেখে তোর তোমার হচ্ছে দুর্বল হবে না তার কারণে আগে সে দেবব্রত নররণের সাথে যুদ্ধ করে জয় হয়েছে এটা তো কিছুই না সেটা বলছে এগুলো দেখে আমি ভয় না শুধু আমাকে যাইতে দাও আমি অস্ত্র আনবো আর যুদ্ধ শুরু করে দেবো এরকম এখানে বোঝাইছে তবে দেখো নিকুমবিলা জগ্গারে পরবলবে পশীল দম্ভিক তাহলে নিকুম্বলা জগ্গার এটা আছে এই জায়গায় সে পূজার একটা জায়গায় আর কি চলে গেছে পরবলবে তোমার হচ্ছে যে নির্বিক্ষিতে প্রবেশ করলো দম্ভ করে তাহলে আছে নির্বিক্ষিতে প্রবেশ করলো আর কি কোনো ভয় ছাড়া তাহলে তোমার আছে তুমি যদি একজনের বাসায় যাও যেকোন একটা জৈন শেবা আছে যেকোন জায়গায় কারো সাথে যদি যাও তখন কি একটা কিন্তু নিজের নিজের মধ্যে একটা অসংকোচ বোধ হবে যে আমি হচ্ছে কেমনে এই ঘরে প্রবেশ করব বা হচ্ছে কেমনে কি করব কিন্তু এখানে কি নিকুম বলা জগের প্রকল্পে দ্বন্দ্ব তাহলে তোমার হচ্ছে কি প্রকল্পে মানে হচ্ছে কোনো ভয় ছাড়া ভয় ছাড়া নিকুম্বালা জগের প্রবেশ করলো দন্তি আজ্ঞা করো দাসে শাস্তি নরা ধমে তাহলে হচ্ছে কি আহ তোমার হচ্ছে এটা কাকে বলতেছে এটা হচ্ছে বিভীষণ কে বলতেছে যে আজ্ঞা করো দাসে দাসে মানে হচ্ছে মেঘনাদকে মেঘনাদ মেঘনাথ নিজে যে আজ্ঞা করো দাসে শাস্তি নরা ধমে। তাহলে শাস্তি নরাধম মানে আছে শাস্তি দিবে নরাধম মানে আছে লক্ষণকে কি দিবে শাস্তি দিবে তব জন্মপুরে তব জন্মপুরে তাঁত পদাপন করে বনবাসী তাহলে তব জন্মপুরে মানে কি তোমার জন্মভূমিতে বনবাসী ঢুকে পড়েছে তবে জন্মপুরে মানে তোমার জন্মস্থানে তাঁত মানে আছে কি চাচা পদাপন করে বনবাসী বনবাসী মানে আছে বাইরের লোক ঠিক আছে মানে যে বিদেশি বনবাসী বিদেশি মানে হচ্ছে কি অন্য দেশ থেকে আসছে বনবাসী মানে তোমাদের বনে অন্য কেউ ঢুকে পড়ছে পদাপন করে তাহলে যে পদাপন করছে তাহলে তুমি দাসকে আজ্ঞা করো মানে মেঘনাদকে তুমি আদেশ করো শাস্তি নতুন লক্ষণকে শাস্তি দেবে কিন্তু এখানে 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 কি লক্ষণ কার সহায়তা আসছে বিভীষণের সহায়তা সেহেতু বিভীষণ আছে আহ লক্ষণের দিকে এটা বলছে তারপর তারপর কি বলছে হে বিধাত নন্দন কাননে ভরমে দুরাসার দৈত্য হে বিধান কর্তা ভ্রমণ করেছে তাহলে হচ্ছে আবার একটা প্রশ্ন বুঝাইছে মানে তোমার বিভিন্ন ভাবে বুঝাইতেছে যে হে বিধাত নন্দন কারণে নন্দন কারণে দুরাসার দৈত্য এক হচ্ছে বাইরের লোক ঢুকে পড়েছে প্রফুল্ল কমলে কীটবাস প্রফুল্ল কমলে কীটবাস মানে হচ্ছে তোমার আহ কীটবাস মানে যদি একটা ভালো জায়গায় ফুলের ফুলের বাগানে যদি আছে পোকা বাস করে তাহলে ওটা তো ভালো থাকবে না সেটা বিভিন্ন ভাবে প্রকাশ করতেছে মেঘনাথ বিভূষণ যে প্রফুল্ল কমলে কীটবাস কহ তাত চাচা আমার ক সহিব কেমনে কেমনে আমি সহিব হেন অপমান আমি আমি অপমান গুলি কেমনে সইব যা আমাদের আছে সুন্দর বাগানের মধ্যে বাইরের লোক ঢুকে পড়ছে পুত্র তব ভাইয়ের পুত্র ভাইয়ের পুত্র হয়ে আমি কেমনে কথাগুলো সইব আমি কেমনে জিনিসগুলো দেখবো কেমন অপমান সরব এটা হচ্ছে মেঘনাথ আহ তোমার বিভীষণকে বলতেছে আর হচ্ছে এগুলো তোমার হচ্ছে অনুভব করতেছে তুমিও তুমিও বলতেছে কি হে রক্ষমণি সহিস কেমনে তাহলে আবার মেঘনাথ বিভীষণ বলতেছে যে হচ্ছে তুমি এই রক্ষমণি বলতে কাক বোঝানো হয়েছে বিভীষণ তোমার পরীক্ষা আসবে কিন্তু যে তুমিও হে রক্ষমণি সহিস কেমনে তাহলে তুমি এই তোমার হচ্ছে অত্যাচার গুলি কেমনে সহিস এটা হচ্ছে মেঘনাথ বিভীষণ বলতেছে তারপর দেখো বলে যথা নমশ্রী ফণি মহামন্ত্র বলেন যথা নমশ্রীর ফণি মলিন বদন লাজে উত্তরিলা অথি রাবণ অনুজ লক্ষী রাবণ মহামন্ত্র বলে কি মহামন্ত্র হচ্ছে তোমার একটা প্রবল শক্তি শক্তি কি মাথা নিচু করে তোমার হচ্ছে একটা সাপ সাপ যখন দেখবা যে যদি হচ্ছে তোমার যেগুলো শিকারি সাপ সেগুলো কি দেখবা যে কি ধরে ফণি ধরে ফণি মানে আমরা বলি যে হচ্ছে দেখবা যে মাথাটা একটু চ্যাপটা হয়ে যায় মাথাটা চ্যাপটা হয়ে কি হয়ে থাকে চুপ করে থাকে কিন্তু কামড় মারে না সেই রকম এটা বলতেছে যে তোমার কি মন্ত্র করেছে মানে মন্ত্র করে তুমি হচ্ছে কি হয়ে আসো একদম মাথা নিচু করে আসো এটা মুখ হয়ে আছে যখন এগুলো শুনতেছে মেঘনাদ এগুলো বলতেছে সে কি সে কি এমন হয়ে আছে সাপেরা যেমন হচ্ছে শিকারি সাপ গুলো যেমন আছে তোমার এমনি দেখবা যে মাথা মাথাটা দেখবা যে দাঁড়া করে কি করে তোমার মুখটা চ্যাপটা করে থাকে কিছু কামড়ও মারতেছে না কিছু করতেওছে না সেইভাবে এটা বলতেছে আর কি মলিন বদন লাজে মানে তোমার হচ্ছে কি করে লজ্জায় মুখ মলিন করে আছে তারপর কি বলছে উত্তর এলা রথী আহ উত্তর এলা এখানে আছে কি বীর বিভীষণ উত্তর দিল রাবণ অনুজ রাবণ অনুজ মানে কি রাবণ অনুজ যে তোমার যদি বললাম এই রাবণ অনুজ মানে মেঘনাথ ঠিক আছে তাহলে রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে তাহলে রাবণের পুত্রকে লক্ষ্য করে বলতেছে লক্ষ্মী মানে লক্ষ্য করে রাবণ আত্মসে তাহলে হচ্ছে রাবণের মেঘনাথ কে লক্ষ্য করে বলতেছে তারপর দেখো নহি দোষ আমি কি বলতেছে দেখো নহি দোষী আমি আমি দোষী না বৎস এখন বৎস বলে তোমার হচ্ছে সম্বোধন করতেছে আমি কোনো আমার কোনো দোষ নাই বিরিথা ভৎস মোরে তুমি এখানে হচ্ছে ভৎস মানে আছে করা এই যে এগুলো কথা শোনাইতেছে অপমান করতেছে এগুলো এখন বলতেছে যে আমার কোনো দোষ নাই তুমি আমাকে অযথায় তিরস্কার করতেছো নিজ কর্মদোষে হায় মজাইলা কনক রাজা একনক লঙ্কা রাজা মজিলা আপনিও তাহলে নিজ কর্মদোষে হায় নিজ কর্মদোষে মানে নিজের কর্মে কি করলা এই লঙ্কার এই যে তোমার সে নিজের যে তোমাদের যে গৌরবটা ছিল সেটা হারাইলা এমনি হারাইলা সাথে আবার মজিলা আপনি নিজেও বিপদে বললা এটা এই এই কথাটা কেন বলছো জানো তোমার হচ্ছে কি এই যে তোমাকে বললাম যে হচ্ছে রাবণের হচ্ছে যে স্ত্রী সীতা আছে সীতাকে এই রাবণ কি করছে সীতাকে রাবণ হরণ করেছিল সেই জন্য হচ্ছে এই বিপদটা বলছে আর কি মজিল আপনি আপনিও বিপদে পড়লাম দেখো বিরত শতত পাপের দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কা পুরী তাহলে হচ্ছে দেবকুল সর্বদা পাপ থেকে দূরে থাকে মানে দেবকুল মানে হচ্ছে তোমাদের দেবকুল কিন্তু সবসময় পাপ থেকে তখন দূরে থাকে কিন্তু আজ লঙ্কা পুরি পাপে পূর্ণ হয়ে গেছে তাহলে যে রাবণ কুম্ভকর্ণ তারপর এই কুম্ভকর্ণ বিভীষণ এদের যে গ্রুপটা আছে থাকে দেবকুল সবসময় কি থাকে তোমার হচ্ছে পাপ থেকে দূরে থাকে কিন্তু বিভীষণ মনে করতেছে কি যে রাবণ আর হচ্ছে রাবণ আর রামের মধ্যে তোমার গন্ডগোল বাড়ছে তখন এটা এই যে এদের যে পরিবারটা আছে এদের যে কুলটা আছে দেবপুলটা এদের কি নাই এটা হচ্ছে পাপে পুগণ হয়ে গেছে তখন কি হয়েছে বিভীষণ এই যে লক্ষণ দিকে চলে গেছে বলছে যে আমি নিজে বাসিব তারপর কি হয় বাকিটা দেখা যাবে সেই জন্য এটা হ্যাঁ বলো রাবণদের বংশ রাক্ষসের বংশ না হ্যাঁ রাবণদের বংশ রাক্ষসদের বংশ না 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 রাক্ষসদের বংশ হচ্ছে রাম ঠিক আছে রাঘ রঘু বংশ হচ্ছে রাম আর হচ্ছে তোমার দেবকুল হচ্ছে রাবণ এই যে রাক্ষস যেগুলা তোমার ভাইয়া 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 কানেকশন আছে এই জায়গায় রাবণের বংশ হচ্ছে রাক্ষসের বংশ আর রামের বংশ দেবকুলের বংশ আর রাম স্বয়ং অবতারই বটে এই জায়গায় রাক্ষসের রাবণ হচ্ছে রাক্ষস বংশ আর রাম হচ্ছে দেব দেবকুলের বংশ রাম রাম স্বয়ং অবতার অবতার ভগবানের একটা রূপ এই যে আমি তোমাদের যেটা বলি সেটা একটু তোমাদের যেটা বলতে সেটা শোনো এটা হচ্ছে কি বলছে দেখো ঠিক আছে আমাদের তুমি কি আমাকে তুমি অযথায় তুমি করতেছ নিজ কর্ম দোষে তোমাদের হচ্ছে নিজের দোষে হায় মজাইলা কনক লঙ্কা রাজা এই যে লঙ্কা রাজা লঙ্কা মানে হচ্ছে তোমার এই যে রাবব ঠিক আছে মোজিলা আপনি সাথে আপনি হন আছে তোমার রাবনের ছেলে মেঘনাদ বিরত শত বিরত শত পাপে দেবকুল এটা মানে কি জানো দেবকুল সর্বদা পাপ থেকে দূরে থাকে এবে পাপপূর্ণ লঙ্কাপুরি কিন্তু আজকি আজ হচ্ছে লঙ্কাপুরি পাপে পূর্ণ হয়ে গেছে এটা হচ্ছে তোমার এই যে বিরত শত পাপে দেবকুল দেবকুলটা হচ্ছে তোমার রাবনের রাবন